আসসালামু আলাইকুম, ঘরকোনা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকে স্টিলের থালা বাসনের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে যেসব স্টিলের থালা বাসন দেখাচ্ছি সবগুলোই আমি কলকাতা বেড়াতে গিয়েছিলাম আর সেখানকার বড় বাজার থেকে কিনেছি। আর এটা কিনেছি গণেশ মার্কেট থেকে, নেতাজি সুভাষ রোড আছে যে মেন রোডটা আছে তার পাশেই একটা দোকান আছে সিডি ট্রেডার্স। দোকানটা আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, এই দোকান থেকে আমি কিনেছি। দোকানটা অনেকটা বড় আর এই দোকানটা খুব সহজেই চেনা যাবে, কারণ এই দোকানের সামনে বড় একটা বট গাছ আছে, খুব পুরনো একটা গাছের সামনে এই দোকানটা, আপনারা খুব সহজেই চিনে নিতে পারবেন। আর এখান থেকে আমি বেশিরভাগ স্টিলের থালা বাসন কিনেছি, আর কিছু জিনিস, অল্প কিছু জিনিস আমি ঔরঙ্গাবাদ মার্কেট থেকে কিনেছি, সেটা হচ্ছে মুর্শিদাবাদে। এখানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় আর দামটা আমার কাছে অনেকটাই কম মনে হয়েছে। খুব অল্প সময়ের জন্য গেছিলাম, আমি খুব একটা ঘুরতেও পারিনি। এই দোকানে একটু দাঁড়িয়ে কথা বলা যায়, অন্য দোকানগুলো ভীষণ ছোট ছোট, এই জন্য আমি সামনের এই দোকানটা থেকে কিনে নিয়েছি। এই সব জিনিসগুলো কিনেছি আর এখন একে একে সবগুলো জিনিসের দাম আমি আপনাদেরকে বলবো। আর যে দামগুলো বলবো সেটা সম্পূর্ণ ইন্ডিয়ান রুপিতে, এটা বাংলা টাকাতে কনভার্ট করে নিতে হবে। আমি বাংলাদেশে যখন টাকাটা ভাঙাই তখন 69 ইন্ডিয়ান রুপি পাই 100 টাকার পরিবর্তে, সেই হিসাবে বাংলা টাকাতে এই দামগুলো কনভার্ট করে নিতে হবে। এখানে ছোট্ট একটা যে টিফিন বাটি দেখাচ্ছি, এটার দাম নিয়েছিল 150 টাকা। এই ধরনের প্লেটগুলো খুবই ভালো স্টিল দিয়ে করা, দেখতেও ভীষণ সুন্দর আর বেশ ওজন আছে। এই ধরনের থালাগুলো ওজনে বিক্রি হয়, দুইটা থালা 350 গ্রাম ওজন এসেছিল আর দাম নিয়েছিল 236 টাকা রুপি। আর এখন যে বাটিটা দেখাচ্ছি এটাও ওজনে, এটা 550 টাকা কেজি হিসাবে বিক্রি হয়। দুইটি বাটির যে দাম ওজন এসেছিল সেই হিসাবে দাম এসেছে 291 রুপি। আর এই ধরনের নাস্তার প্লেটগুলো, এগুলো ওজনে বিক্রি হয়, এটা হচ্ছে 450 টাকা কেজি করে বিক্রি, একটা প্লেটের দাম 122 রুপি। আর এখন যে সসপ্যানটা দেখাচ্ছি এটা খুব ভালো মানের, এটা ইন্ডাকশানেও চলবে আর এমনি নর্মালও ব্যবহার করা যাবে, এটা 1 লিটারের মতো দুধ ফোটানো যাবে, এটার দাম নিয়েছিল 529 টাকা, খুব ওজন আছে এটা। আর এখন যে ছোট প্লেটগুলো দেখাচ্ছি, এখানে বিভিন্ন সাইজের 10টা প্লেট আছে, এটার দাম নিয়েছিল 189 রুপি, এটা 350 টাকা কেজি। বিভিন্ন জিনিসের বিভিন্ন রকমের কেজি হিসাবে বিক্রি হয়। আর এখন যে তেলের বোতলটা দেখাচ্ছি, এটা 700 ml-এর একটা বোতল, এটার দাম নিয়েছিল 410 রুপি। স্টিলের অয়েল পটগুলো দুই ধরনের পাওয়া যায়, একটা পুরো বডি স্টিলের আর একটা গলার কাছে একটু সামান্য প্লাস্টিক থাকে, সেটার দাম একটু কম, আমি সেটা নিয়ে এরকম পুরো যেটা স্টিলের সেটাই নিয়েছি, এটা খুব ভালো। আর নিচে ছোট্ট একটা টিপট, এটা টিপট নামেই বিক্রি হয়, এটার দাম 91 টাকা। তাদের কাছে এর থেকে ভালো উন্নত মানের টিপট ছিল না, বলছে এটা এইরকম কম দামেরই এগুলো আছে। আর এর ঢাকনা কাছে ছোট্ট দেখেন একটু নেট লাগানো আছে, আর এটা আমি নিয়েছি অনেক সময় ভাজা ভাজির কাজে তেল বেঁচে যায়, সেই তেলটা এর মধ্যে ঢেলে রাখলে পরে এটা ব্যবহার করা যাবে, সেই জন্য আর এটা ছাঁকারও দরকার পড়বে না, যখন তেলটা পড়বে তখন ছেঁকে বের হয়ে যাবে। ডাব্বাগুলোকে বলা হয় রুটি ডাব্বা। আর এটা আমি দুইটা নিয়েছিলাম ঢাকনা সহ, এটা 480 টাকা কেজি, দুইটা বাটির দাম এসছে 312 টাকা, 312 রুপি।
এখানে যে কোটাটা দেখাচ্ছি হ্যান্ডেল আনা, এটা হচ্ছে 370 টাকা কেজি, এটার দাম এসেছে 101 টাকা। আর এই ছোট বালতি, এটার দাম হলো 110 টাকা। এগুলো কিন্তু হালকা, বালতিটা ভীষণ হালকা, এর জন্য দামটাও অনেক কম। আর এই যেখানে যে ঝাঁঝরিটা দেখাচ্ছি, এই ঝাঁঝরিটার দাম হচ্ছে 308 টাকা। এটা স্টিলটা খুবই মোটা এবং খুব ওজনদার, খুব সুন্দর একটা বাটি। এর থেকেও হালকা ওজনের বাটি ছিল, সেটার দামটা অনেক কম। দোকানদারি বললো যে এই বাটিটা বেশি ভালো আর ওগুলো খুব একটা ভালো না, আমি এটাই নিয়েছি। আর এ ধরনের লোহার কড়াই পাওয়া যায়, যেটা লোহার একটা প্লেন শিটকে এইভাবে করে, বেশ মোটা। এই ছোট কড়াইটার দাম নিয়েছিল 110 টাকা। আর এই যে বড় কড়াইটা, এটা ওজন করে বিক্রি হয়, এটার দাম এসেছিল 195 টাকা। এগুলো কেজিতে বিক্রি হয় 110, 20, 30, বিভিন্ন দোকানে বিভিন্ন রেটে বিক্রি করে থাকে। এটা কিন্তু স্টিলের না, ওপরটা যদি স্টিলের মতো চকচক করছে ঘষে রাখা আছে, এটা লোহার শিট দিয়ে করা। আর এই রকম ছোট্ট বাটি নিয়েছি, বাটিগুলো খুব ছোট্ট কিন্তু খুব ওজনদার। এই বাটিগুলোর দাম, একটা বাটির দাম পড়েছে 20 টাকা করে। আর এখানে একটা লোটা আছে, এই লোটাটা ভীষণই সুন্দর আর খুব ওজনদার, এখানে 1 লিটার মতো পানি ধরবে, এটার দাম হচ্ছে 340 টাকা। যেসব স্টিলের দামটা একটু বেশি, সেগুলো খুব ভালো মানের স্টিল। আবার এইসব জিনিসই কম দামি স্টিলে পাওয়া যায়, সেটার দামটাও কিন্তু কম। এখানে বিনোদের একটা 700 ml পানির বোতল নিয়েছি আমি, এটার দাম এসেছে 332 রুপি। পুরোটা স্টিলের, ওপরটা শুধু রং করা। আমি একটা জগ নিয়েছি, 1 কেজি ওজনের এই জগটা, এগুলো ওজন করে বিক্রি হচ্ছে, এটার দাম নিয়েছে 360 টাকা। আর এটা হচ্ছে স্টেলো কোম্পানির একটা পানির বোতল, এটা 1 লিটারের একটা পানির বোতল, এটার দাম 221 টাকা। আর এখানে VIP-র আমি চামচ নিয়েছি, চা চামচ 1 ডজন, আর কাঁটা চামচ নিয়েছি 1 ডজন, দুইটার দাম এসেছে 280 টাকা। 1 ডজনের দাম 140 টাকা। এবং এই চামচগুলোর পিছনে কিন্তু VIP লেখা আছে, চামচগুলো খুব সুন্দর, আর পিছনে ঠিক এই জায়গাতে VIP লেখা আছে, যেটা ক্যামেরায় হয়তো ধরা পড়ছে না, কিন্তু এখানে VIP লেখা আছে ছোট্ট করে। আর আমি যেসব জিনিস কিনেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আমি যে দোকান থেকে জিনিসগুলো কিনেছি তার কার্ড, এটা এখানে ঠিকানাগুলো দেওয়াই আছে, আপনারা এই ঠিকানায় গেলে খুব সহজেই দোকানটা চিনে নিতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।